স্বাধীন স্বাধীন আপনাকে যুক্ত করা হয়েছে, স্বাধীন আপনি বলেন তাহলে। জি আসিফ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন তাহলে। মানে আমি একটু কথা বলতে আসছিলাম আসলে এই যে নাস্তিকতা, মানে নাস্তিকদের সম্পর্কে একটু জানতে, এই সম্বন্ধে একটা প্রশ্ন আছে আর কি। আমি কি নাস্তিকা ভাত কেমনে খায় নাকি, ভাত খায় কেমনে, ডাইন হাত দিয়া না বাম হাত দিয়া, এটা জিজ্ঞেস করতে চান নাকি? না আর কি, পা দিয়েও খায় আসিফ ভাইয়া, নাস্তিকরা পা দিয়েও কিন্তু খায়। সাবরিন আপা বুঝলাম আপনি নাস্তিক আছেন ভালো কথা, কিন্তু আপনি ভাত খান কেমনে বলেন তো দেখি, লবণ দেন নাকি দেন না? আমি তো ভাত খাই না, পাস্তা খাই, হাত দিয়ে খাই না, পা দিয়ে খাই, শয়তান তো, আমরা তো শয়তান। আচ্ছা পাস্তাতে কি তেল দেন নাকি তেল দেন না? নাস্তিক আছেন এখন বলেন, তেল দেন নাকি তেল দেন না, অলিভ অয়েল দেন নাকি সাবিন তেল দেন? কৌড়া তেল, কৌড়া তেল দিই আসিফ ভাই। ভাই আমি একটা খুব সিম্পল প্রশ্ন করব, যদি আচ্ছা নাস্তিক আছেন ভালো কথা সাবরিন আপু, কিন্তু আপনি কি পাস্তাতে রসুন দেন নাকি দেন না? কি বলেন, রসুন, রসুনটা, রসুন তো শয়তান ভয় পায়, কিন্তু এই রসুনটা দিতে হয় পাস্তাতে, রসুনটা না দিলে তো ফ্লেভার আসবে না। অলিভ অয়েল, রসুন, তারপরে আপনার একটু মোচারেলা চিজ, তারপর সাথে এক গ্লাস ওয়াইন, এগুলো না হলে কি হয় নাকি? এই ধরনের প্রশ্ন রেগুলারই আমাদের শুনতে হয়, তো এই জন্য মানে আপনার কাছ থেকে ভালো করে জেনে নিচ্ছি যে নাস্তিক হয়েছেন ভালো কথা, কিন্তু আবার দেখেন একটা কুত্তার ছবি হাতের ভিতরে নিচ্ছেন, দেখছেন বিলাইয়ের ছবি আছে। কি করব ভাই বলেন, কুত্তা বিলাই পছন্দ, মানুষ পছন্দ না, মানুষ হচ্ছে হারামি, কিন্তু কুত্তা বিলাই হারামি না, এখন কি করব, ওদের ভালো লাগে বেশি। হায় রে নাস্তিক, হায় রে নাস্তিক। আচ্ছা স্বাধীন ভাই বলেন আপনার কি প্রশ্ন আছে সেটা বলেন। আচ্ছা, একজন নাস্তিকের কাছে অপরাধের সংজ্ঞা কি, এবং একজন নাস্তিক কোনো অপরাধ করলে সেই অপরাধের শাস্তি হয় কিনা? যদি আচ্ছা শাস্তি হয়, ওয়েট ওয়েট, আস্তে 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 আস্তে, শেষ করতে দেন ভাই, না না একসাথে 15টা প্রশ্ন করলে আমি শেষ করবো, শেষ করতে একটাই প্রশ্ন ভাই, একটাই প্রশ্ন, আপনি একটাই, একসাথে, আপনি তো 3টা প্রশ্ন অলরেডি করে ফেলেছেন, 3টা প্রশ্ন আরো ভাবতেছেন না, শেষ করি প্রশ্নটা, শেষ কথার মাঝখানে কথা বললে মানে ইয়া করে বের করে দিবো, একটা একটা করে করতে হবে। মানে নাস্তিকতার সাথে এটির সম্পর্ক কি, নাস্তিকতার সাথে অপরাধের সম্পর্ক কি? মনে করেন একজন মানুষ ফুটবল খেলে, ফুটবল খেলোয়াড়ের কাছে অপরাধের সংজ্ঞা কি ভাই, বলেন তো দেখি। স্বাধীন সাহেব ভাই। আপনি আমাদেরকে বলেন যে ফুটবল খেলোয়াড়ের কাছে অপরাধের সংজ্ঞা কি, বলেন। না আমি বলতেছি, আমার প্রশ্নটা পুরোটা শোনেন ভাই, না না আপনার শুনলে আপনার প্রশ্ন, আমি আপনার যেটা প্রশ্ন পরে আমার শুনবো, মনের ভাবটা তো বুঝবেন না। না বুঝবে না, এই এটা হচ্ছে চুনা হাগা মুমিন। আপনি কয়েকদিন আগে এসে আসছিলেন না, এই যে মানে দাওয়া হাগা বাংলা .com নাম দিয়ে আসছিলেন না, সেই ব্যক্তি না আপনি? হ্যাঁ আমি সেই ব্যক্তি। ও ভাই আপনি এটা হাগা, উনি কি হাগা মুমিন আসিফ ভাইয়া? শুনা, একদম চুনা হাগা মুমিন, একদম সোনা হাগা মোমিন, একেবারে খাস সোনা হাগা, একেবারে মানে মাদ্রাসা সাপ খাস সোনা হাগা মোমিন, ইন্টার পাস, ইন্টার পাস করে নাকি উনি, ইন্টার পাস করে নাকি উনি সরকারি চাকরি করে সাবরিনা আপু, এই জন্য চেহারা দেখাতে পারবে না। ওনাকে আমি অপশন দিছিলাম সাবরিনা আপু, উনি যদি ওনার চেহারা খুমা মোবারকটা আমাদেরকে দেখান তাহলে ওনার সব প্রশ্নের উত্তর দিব, কিন্তু উনি আচ্ছা, ওনাদের চেহারা দেখাতে সমস্যা কি ভাই, আপনাদের ফেস দেখাতে সমস্যা কি? আপনারা তো মুমিন, আপনারা আরো প্রাউড ভাবে মানে একেবারে পিঙ্ক দাড়ি নিয়ে, একেবারে মেহেদি দেওয়া দাড়ি টাড়ি সাজুগুজু করে, একেবারে ক্যামেরাটা অন করে নিজের ফেস দেখাবেন, আপনাদের আপনাদের তো আরো প্রাউড ভাবে আরো ই করা উচিত যে দেখো আমরা সাচ্চা মুমিন। হ্যাঁ, আপনারা কেন লুকিয়ে থাকেন? হ্যাঁ কেন লোকে থাকেন সাতদিন, আপনার আমি চেহারা দেখেন, প্রশ্নটা করি নামটা চেঞ্জ করে আসছেন আজকে নাকি, আপনি কি ভাবছেন আমি বিলা যাবো? আমি তো চেহারা না দেখলে তো মানে কোনো আচ্ছা প্রশ্নের ভাই, উত্তর আমি দিব তো না, অস্বীকার করি নাই, এলে তো চেহারাটা দেখেন, আমি চেহারা দেখেন, দেখতে চাই আসিফ ভাইয়া, আমি দেখতে চাই ওনাকে, আমিও দেখতে চাই, চেহারা আমি দেখেন দেখতে সব চাই প্রশ্নের উত্তর পাবেন, অনেকক্ষণ কথা বলতে দিব চেহারা দেখাইলে, আর চেহারা না দেখাইলে কিছুই বলতে দিব না। ভাই প্রশ্নটা কি নেবেন? না যদি চেহারা না দেখেন প্রশ্ন নিব না। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ধন্যবাদ, ওকে ঠিক ধন্যবাদ, আছে, আল্লাহ আল্লাহ হাফেজ হয়ে গেল, যান আল্লাহকে হাফেজ থ্যাংক ইউ, করবেন, কাম অ্যাগেন, আবার কালকে আরেক আইডি দিয়ে আসবে নিশ্চিত। ঠিক আছে পরের জনকে যুক্ত করি, এ কে এম ইসলাম আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। এ কে এম ইসলাম আপনাকে যুক্ত করা আছে, কথা বলেন। এ কে এম ইসলাম, এ কে এম ইসলাম আপনাকে যুক্ত করা আছে, কথা বলেন। না আপনি কোনো কথাই বলছেন না, তাহলে বিদায়, পরের জনকে যুক্ত করি তাহলে। প্রমিথিউস আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। এই প্রমিথিউস হ্যালো, কিন্তু কি ভালো ব্যান্ড ভাই, আপনি কি প্রমিথিউস এর ফ্যান? আমি যখন ছোটবেলা ফ্যান ছিলাম, এখন তো প্রমিথিউস মানে বাংলাদেশে একটা ব্যান্ড আছিল আর কি, এই ব্যান্ড তো এখন আর নাই, বিপ্লব ভোকাল ছিল নাকি? হ্যাঁ বিপ্লব বিপ্লব ছিল মেয়ে, ভোকাল, ভোকাল বিপ্লব, তো আমি একটু কনফিউশনে ছিলাম, আপনি বাংলাদেশ ব্যান্ডের কথা মেনশন করছেন নাকি বাহিরের কোন ইন্টারন্যাশনাল? বাংলাদেশের ভাই, আমি জাস্ট নামটা দেখে বললাম, বাট আপনি কোশ্চেন করেন, এটা একটা সাইড কথা। হ্যাঁ না আমি ফ্যান এখনো আছি বলতে, এক সময় ছিলাম আর কি, তো এখন যেহেতু ওরা আগের মতো আর ওদের কোনো অ্যাক্টিভিটিস নাই। আচ্ছা আমি একটা প্রশ্ন করি তাইলে, হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা একটা জিনিস জানার ইচ্ছা ছিল আমার মধ্যে, ওই যে কোরআন শরীফের যে মানে কোরআন শরীফ পরিবর্তনশীল কি না আর কি, মানে আমি অনেকেই মনে করে এখন যে বিভিন্ন কিছু ঢুকে গেছে আর কি, বা অরিজিনাল কিছু ছিল ওইগুলা
মানে মানে মাইনাস হয়ে গেছে আর কি। তো এই এই বিলিফ কি মানে ইসলামের সাথে সাংঘর্ষিক কি না? কারণ আমি কিন্তু মানে কোরআনে খুঁজে পাই নাই যে কোরআন মানে সব সময় মানে যেরকম ভাবে নাজিল হয়েছিল ওই রকম ভাবে আছে আর কি, ওই রকম ভাবে কেয়ামতের আগ পর্যন্ত কেন থাকবে আল্লাহ বলেছে না, ওইটা আল্লাহ কিন্তু বলেছে না আমি আমি মানে কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী, এটা আল্লাহ বলেছে না কোরআনে? হ্যাঁ ওই 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 এই আয়াতগুলো একসময় শুনতাম, একসময় শুনে মনে হয়েছিল যে হ্যাঁ তাইলে অক্ষর বাই অক্ষর মানে ঠিক আছে আর কি সেম, কিন্তু কিন্তু পরে আসিফ ভাইয়া আল্লাহ কিন্তু খুব কনফিউজ একজন ছিল আর কি, মানে সে মানে কোরআন ই করেছে কিন্তু তারপরে আবার মনে হয়েছে না এই এই আয়াতটা তো ঠিক না, এটা একটু মডিফাই করা উচিত। মানে আল্লাহ সবকিছু জানে, সবকিছু মানে ফিউচার সবকিছু মানে সর্ব মানে কি বলবো আল্লাহ সে, হ্যাঁ কিন্তু তার সেও কনফিউজ ছিল সে কি বলবে না বলবে। হ্যাঁ আবার চেঞ্জ করতে হয় না তার মাঝে মানে মাঝে, চেঞ্জ করতে সত্যিকার হয় আল্লাহ সত্যিকার কইলে তো আবার। আল্লাহ যদি থেকে থাকে তাহলে কিন্তু কনফিউজ হওয়ার কথা না, কিন্তু কারণ সবকিছু তো সেই তো সৃষ্টি করছে, কনফিউজ হওয়ার কথা না। সুতরাং আমি মনে করি ওইগুলা হয়তো মানুষের ইন্টারভেনশন মাঝখানে আছে, ওরা এইগুলা আচ্ছা চেঞ্জ করে দিছে তাহলে বা কি করছে আর কি। তাহলে প্রমেথেস ভাই আপনি মানে কোরআনের কিছু কিছু অংশকে সঠিক মনে করেন আর কিছু কিছু অংশকে মনে করেন এগুলো একটু হয়তো বিকৃত হয়ে গেছে নাকি? হয়তো হয়তো বিকৃত হয়ে গেছে, কারণ আমার আচ্ছা কেউ তাহলে, কিন্তু যুক্তি দিতে পারে পারে নাই আমাকে, আচ্ছা কিন্তু ওরা ওনারা আচ্ছা বলতে তাহলে হচ্ছে আপনি, আমি সংরক্ষণকারী বলতে আমি আমি একটু বলি সংরক্ষণ, আমি এটা সংরক্ষণ করব, মানে এইটা হচ্ছে লাউহে মাহফুজে যেই কোরআনের এই এটা সংরক্ষিত আছে আর কি। ওইখানে কিন্তু মানে একটা আয়াতে বলা হয়েছে যে জিন এবং ইনসান বা মানুষরা কিন্তু ওইখানে স্পর্শ করতে পারে না পবিত্রতা মানে না হইলে। এখন আমি মানে ইউটিউবে সার্চ করে দেখলাম আহমদুল্লাহ সহ অনেকে বলতেছে এই জিনিসগুলো কিন্তু লাউহে মাহফুজে সংরক্ষিত যে কোরআন আছে ওইটাকে নির্দেশ করে। সুতরাং কিয়ামতের মাঠে সেটা মানে ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কতটুকু বিকৃত করছি, যখন অরিজিনাল কপিটা নিয়ে এসে দেখানো হবে যে তোমরা এইরকম ছিল তোমরা এরকম ভাবে বিকৃত করছো, তখন আমরা বুঝতে পারবো 30% বিকৃত হয়েছে না 50% না 80%, তখন আমরা বুঝতে পারবো আর কি। ঠিক আছে তাহলে আপনি এই আয়াতটা একটু আমাদেরকে পড়ে শোনান। আচ্ছা তো তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখো আর কিছু অংশ অস্বীকার করো, সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কি প্রতিদান হতে পারে আর কি, আমাদের দিনে তাদের কঠিনতম শাস্তি দেওয়া হবে। আর পরে হয়েছে যে তবে কি তোমরা কিতাবের কিছু অংশ ঈমান আনো এবং কিছু অংশ কুফরি করো, তাহলে তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল দুনিয়ার লাঞ্ছনা অপমান। আচ্ছা ঠিক আছে ওইটা বলা হয়েছে আয়াতের মধ্যে, আচ্ছা কি কিন্তু বলা ওই হয়েছে জিনিসটা দেখেন তো তো, মানে কিছু অংশ মানবেন কিছু অংশ মানবেন না, এটা কি করতে পারবেন আপনি ইসলাম অনুসারে? কিছু অংশ মানবো না, যদি অরিজিনাল অথেন্টিক ওইটা হইতো তাহলে তো অবশ্যই 100% মানা যাইতো আর কি, কিন্তু মানে এখন তো আপনি আমি তো শিওর না, কারণ মানতেছেন না তো কিছু অংশ, তো আপনি অরিজিনাল অথেন্টিক বইলা মনে করেন না এই জন্য তো মানতেছেন না নাকি কিতাবের কিছু অংশ? মানে আচ্ছা হ্যাঁ ভাইয়া মানে ব্যাপারটা হচ্ছে কি, একটা হিপোক্রেসি। যেমন ধরেন যে এই যে মানে যখনই আপনি বলবেন যে এই মোহাম্মদ তো 6 বছরের মেয়েকে বিয়ে করেছে, তখন কিছু মুমিন যেরকম বলে যে না তখনকার প্রেক্ষাপটে এটা ওর ঠিক ছিল ওটা ঠিক ছিল, কিন্তু এখনকার সময় তো এগুলো এখন করা যায় না, মানে এটা তো হিপোক্রেসি না? যেটা যেটা মোহাম্মদ করেছে সেটা সেটা তো আপনার ফলো করা করতে হবে, আল্লাহ যেটা বলেছে সেটা তো আপনার 100% ফলো করতে হবে। এখানে আপনি অর্ধেক মানবেন, 50% মারবেন, মানবেন 50% মানবেন না, এটা তো একটা হিপোক্রেসি হয়ে যায়। না, যদি যদি সেই সময় আমি হইতাম এবং মানে নবী প্রফেট যিনি আছে উনি যদি সরাসরি বলতো, তখন যদি আমি এই কথাটা বলতাম তখন কিন্তু ওইটা কিন্তু যৌক্তিক হইতো যে আমি কিছু অংশ মানতেছি কিছু অংশ মানতেছি না, কিন্তু ওই ওইগুলা সময় তো যদি আপনি, ওই সময় যদি আপনি উপস্থিত থাকতেন আপনার ওই সময় উপস্থিত থাকলে কি আপনি নবীকে মেনে নিতেন নবী হিসেবে? যদি মেনে নিতাম আর কি, যেহেতু মানে অনেকেই তো নিছে আমি জানি না আমি মেনে নিতাম কিনা, কিন্তু তখন যদি আমি মেনে নাও নিতাম তাহলে কিন্তু প্রশ্ন করা যাইতো যে না তুমি অর্ধেক মানতেছো অর্ধেক মানতেছো না কেন, মানলে মনে করেন পুরোটা মানতে আজকে, হবে। মনে করেন আজকে আমি আপনারে বললাম ভাই আমি তো আল্লাহর নবী, আমি তো আল্লাহর না আমি আল্লাহর পোলা, বা আমি আল্লাহর বড় ভাই, হ্যাঁ বা আমি আল্লাহর চাচা শ্বশুর, কিছু একটা বললাম, হ্যাঁ আপনি আল্লাহর বাপ মানবেন ভাই আল্লাহর বাপ, আসিফ ভাই হচ্ছে আল্লাহর বাপ, হ্যাঁ কিছু একটা মানবেন ভাই? আচ্ছা আচ্ছা আপনি অন্য জায়গায় নিয়ে গেছেন আমার মানে একটু ইয়ার একটু মধ্যে বলেন ফেলে আমাকে, দিলেন। উত্তরটা দেন, উত্তরটা দেন, মানবেন কিনা? মানে আপনি আপনি যদি আল্লাহর বাপ হন আমি মানবো কি না এরকম? আমি দাবি করলাম যে আমার কাছে রাইতে ওহী আসছিল, একটু গাঞ্জা গঞ্জা খাইছিলাম, পরে দেখি যে ফেরেশতা এসে বলতেছে হে আল্লাহর বাবা কেমন আছেন, পরে আমি তো জিব্রাইলের সাথে কিছুক্ষণ গাঞ্জাটাতে টান দিলাম, জিব্রাইল একটু টান দিল, না আমি তারপরে আমি জিব্রাইল আমি একটু আমি কিন্তু এখানে কিন্তু আমি মানতে পারি, আমি এখানে মানতে পারি যতক্ষণ না আপনার ইলজিক্যাল কিছু কথা বলবেন, যদি লজিক্যাল কিছু হয় তাহলে হয়তো হইতে পারে আল্লাহ সরাসরি আপনাকে কিছু বলছে, নাইলে আপনি নিজে রিসার্চ করে কিছু বাইর করছেন, এরকম মানলে তো তেমন ভাই এটা ক্ষতি এটা এটা কিছু না। মানার মানার সম্ভাবনা হচ্ছে বাংলাদেশের কিছু অশিক্ষিত মূর্খ সমাজ আছে, কিছু লোক আছে যারা ওই যে মানে বিভিন্ন ধরনের অন্ধবিশ্বাসী, শিক্ষা দীক্ষার অভাব, দরিদ্র ফ্যামিলি, পড়ালেখা করতে পারেনি কখনো, এই টাইপের কিছু ফ্যামিলিতে এই টাইপের উদ্ভট কথাবার্তা হয়তো কেউ না কেউ কিছু একটা পাগল ছাগল মানতে পারে, কিন্তু একজন শিক্ষিত যুক্তিবাদী মানুষ কি এই জিনিস মানবে ভাই? আপনার কি মনে হয়? কারণ
মানে আপনারা প্রকৃতিকে যেভাবে বিশ্লেষণ করেন, বিশ্লেষণ করার জন্য আপনাদের যেই ফান্ডামেন্টাল নলেজ থাকার প্রয়োজন ওইগুলা আমার কিন্তু পুরোপুরি নাই। সুতরাং আমি ব্যাখ্যা বিশ্লেষণ এগুলা মানে এত বেশি করতে পারি না। সবকিছুতেই ভাইয়া আপনার সবকিছুতেই কিন্তু যে পড়াশোনা করে যে আপনার বুঝতে হবে সেটা কিন্তু না, আপনার কিন্তু কমন সেন্স বলে একটা জিনিস আছে, সামটাইমস আপনার ওইটাও কিন্তু মানে ইউজ করতে হবে যে এটা কি, এই জিনিসটা যে লেখা আছে কোরআনে অথবা হাদিসে এটা কি সত্যি মেক সেন্স করে কিনা। আচ্ছা প্রমিথেস ভাই, প্রমিথেস ভাই মনে করেন, আমি মনে করেন আমাকে, আমি আপনাকে দাবি করলাম প্রমিথেস ভাই একটু আগে আল্লাহ আমাকে মেসেজ দিল যে আপনার কাছে নাকি, আপনার কাছ থেকে 10,000 টাকা নিতে, 10,000 টাকা যেন আপনি আমাকে তাড়াতাড়ি দিয়ে দেন, আল্লাহ আমাকে নির্দেশ দিচ্ছে এটা আপনার থেকে নিতে এবং আপনাকেও নির্দেশ দিচ্ছে ঠিকঠাক ভাবে দিয়ে দিতে 10,000 টাকা। এরকম যদি কেউ দাবি করে আমি নিশ্চিত আপনি জীবনেও 10,000 কেন 10 পয়সা পকেট থেকে বের করবেন না, ঠিক না? না তা তো অবশ্যই বের করবো না। এই যে মানে পয়সা পাতির ব্যাপারে যখনই আসছেন তখন সব বুদ্ধি বেড়ে গেছে, আপনার সব যুক্তি বেড়ে গেছে, সব বুদ্ধি বেড়ে গেছে। আচ্ছা ভাই দেখেন তো এই ছবিটা একটু পড়েন তো, এখানে কি লেখা? কুরবানির নামে শিশুপুত্র জবাহ ময়মনসিংহের গ্রামে ঈদুল আজহার দিন মর্মান্তিক ঘটনা, মানে এটা কি হইতে পারে? সাইকে এখানে এখানে লেখা চিন্তাধারার সমস্যা হতে পারে। কুরবানির নামে 5 মাস মানে বা 6 মাস বয়সী শিশু সন্তানকে জবাই করেছে এক ব্যক্তি পবিত্র ঈদুল আজহার দিন, এই বেটায় স্বপ্ন দেখছে তারা নাকি আল্লাহ ঈশা কইছে যে এটা মানে জবাইতে। এই নিচে আরেকটা টাইটেল আছে, সাইকোসিস রোগ অতি ধার্মিক চিন্তাধারার সমস্যা, চিন্তাধারার সমস্যা হতে পারে এটা বিশেষজ্ঞরা মনে করতেছে, এটা অতি ধার্মিক চিন্তাধারার সমস্যা। এখন আপনি তো একজন, ধরেন আপনি কোনো পড়ালেখাও জীবনে করেননি, আপনি তো ভাই এটা দেখেই বুঝবেন যে এই মানে এটা এখানে এটা এই লোকটা একটা অন্ধবিশ্বাসী, এই লোকটা একটা মাথা নষ্ট পাগল, এটা আপনি তো এটা মনে করবেন না যে এই ব্যাটার আল্লাহ কইছে যে মানে পোলা জবাই দিতে নাকি? অবশ্যই এটা তো মানে মানে এগুলা মানা যাবে না আরকি, এটা তো কেউই এটা মানতে পারে না। এইটুকু বুঝতে তো আপনার কোনো শিক্ষিত টিক্ষিত কিছু হইতে হয় নাই, তাই না? না এবং এটুকু আমি বুঝতে পারছি, আমার এত বেশি শিক্ষার প্রয়োজন নাই এটা লজিক্যাল কি ইলজিক্যাল এটা বুঝার জন্য আরকি, সুতরাং এটা আমি বুঝতে পারছি। একদম কমন সেন্স, একদম কমন সেন্স ব্যবহার করলে তো এই জিনিসগুলো বোঝা যায় যেটা আদৌ হওয়া সম্ভব। ভাই আমরা যারা বাজার সদাই পর্যন্ত অন্তত করি, বাজার সদাই করে একটু দরদাম অন্তত করি, এইটুকে যেই বুদ্ধিটা লাগে সেই বুদ্ধিটাও যদি আমরা ধর্মের ক্ষেত্রে, সেই যুক্তিটাও যদি আমরা ধর্মের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে তো দেখা যায় যে এগুলো বাটপারি, সব এগুলো সমস্ত কিছু বাটপারি ভাই। এটা মানে চাঁদরে আল্লাহ নবী 2 আঙ্গুল দিয়ে 2 ভাগ করছে, এক খণ্ড পড়ছে পারে এই পাশে, আরেক খণ্ড পড়ছে পারে ওই পাশে, এটা ভাই এখনকার কোনো পাগলও এটা বিশ্বাস করবো? না না অবশ্যই না, এগুলো তো কারণ আমরা তো চাঁদ মানে চাঁদ পর্যন্ত পৌঁছে গেছি, আমরা তো চাঁদে যাইতে পারছি, কিন্তু এখন এগুলো আসলে আর এই যুগে এগুলো খাটে না আসলে কথাবার্তা। ঠিক আছে আর কি কিছু বলবেন ভাই আপনি? না আমি যে পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছিলাম, ওই যে মানে আপুটা বলছিল হিপোক্রেসির কথা হইতে পারে, আমি হিপোক্রিট না, আমি আসলে আমি আমি যেই মানে ফিলোসফিক্যাল একটা স্ট্যান্ড আপনার হইতে পারে আমারও হইতে পারে, আমি এক পার্সপেক্টিভ থেকে চিন্তা করি আপনি অন্য অন্যদিক থেকে করেন, আমি বলি আমার আমার নিজের ফিলোসফিটা, সেটা হচ্ছে মানে আমি বিলিভ করি, বিলিভ বলতে মানে মনে হয় যে, ভাইয়া আমি সরি টু ইন্টারাপ্ট আপনাকে, একটা কথা বলি যে আপনি যে বললেন যে আপনার পার্সপেক্টিভ থেকে আপনি অন্যভাবে চিন্তা করেন, কিন্তু পুরো পুরো এই যে ইসলাম ধর্মটা পুরাটাই তো একটা আপনার ফলসিফাইং একটা ধর্ম না? এটা তো আপনার যে যে কাজগুলো এটার ভিতরে মোহাম্মদ করেছে, 6 বছরের মেয়েকে বিয়ে করেছে, এইখানে আপনার কি ধরনের আপনার পার্সপেক্টিভ মানে যেটাই হোক না কেন, যেটাই হোক শুনতে পাচ্ছি কিন্তু ওই যে মেটালিক সাউন্ড আসতেছে আর কি, আয়রন ম্যান সাউন্ড টাইপের। আচ্ছা তাই নাকি, তাহলে আপনার ডিভাইসে কোনো সমস্যা আছে সাবরিনা আপুর কথা আমি পরিষ্কার শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা আমি সেদিন আরেকটা ওই যে আমি 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 মনে আমি মনে করি আমার ওইখানে সমস্যা, কারণ দাবা ওয়াইজ বাংলা নামে একটা কি আছে লাইভ স্ট্রিম হয়, ওইখানে আমি কয়েকদিন আগে অ্যাড হয়েছিলাম, তো ওদের কথা এরকম শুনতেছিলাম রোবটিক টাইপের, পরে দেখি ওইটা মানে আমারই সমস্যা। তো সো প্রমিসিস ভাই লেট মি ফিনিশ, যে আপনি যে বললেন যে আপনার এক ধরনের পার্সপেক্টিভ থাকতে পারে, আমাদের এক ধরনের পার্সপেক্টিভ থাকতে পারে, কিন্তু আপনি বলেন এই যে মেয়েদেরকে নিয়ে যে ইসলামে যে কথাগুলো বলা আছে শস্যক্ষেত্র, তারপরে এই যে মানে আন্ডার এজে বিয়ে করা, এই জিনিসগুলোতে আপনার মানে যে পার্সপেক্টিভই হোক না কেন, মানে আপনি যদি বলেন যে না এটা তখনকার সময় এটা ঠিক ছিল ওটা ঠিক ছিল, দ্যাটস এটা তো কোনো যুক্তি হতে পারে না, এটা অ্যাবসলুটলি রং, আপনার সেটা যে যেভাবেই আপনি দেখেন না কেন, তাই না? এটা ঠিক আছে, আপনি আন্ডার আন্ডার এজ বলতে কি বুঝাইতেছিলেন আর কি, মানে আন্ডার এজ বলতে মানে কি বুঝাইতেছেন ওইটা একটু কি বুঝাবো প্রমিসিস ভাই, এখানে আপনি একজন অ্যাডাল্ট মানুষ, আপনি নিশ্চয়ই কিছু পড়াশোনা করেছেন, আন্ডার এজ বলতে এখন আপনাকে যদি আপনাকে যদি আমার বুঝাতে হয় আন্ডার এজ কি, তাহলে আর কিছু বলা নাই ভাই। মানে আমি তো ওইটা আমি আমি বলি আপনি কি মি করছেন, 18 মাইনাস না 18 প্লাস হইলে মানে অ্যাডাল্ট, 18 কম হইলে 18 বাদ দেন, 18 বাদ দেন, আপনি একটু বলেন যে একজন 54 বছরের বুড়া আপনার 9 বছর বয়সী মেয়ের সাথে শুইতে পারবে কিনা বলেন তো।
না এটা এমন মানে মানে অড লাগতেছে আর কি জিনিসটা, কিন্তু মানে আমি অড মানে আমি 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 চিন্তা করি দেখতে জাস্ট দেখতে একটু অড লাগে এই জন্য বিয়ে দিবেন না, নাকি আর কোনো এক্সট্রা কারণ আছে? না ফিজিক্যালি ফিট নাই, সে এখনো ফিজিক্যালি ফিট না, মানে মনস্তাত্ত্বিক দিক দিয়ে মানে এখনো ওর কিছু ডেভেলপ করে নাই আর কি, মানে কোনটা লজিক্যালি ইলজিক্যাল। ফিজিক্যালি ফিট না বলতে কি বলছো? ফিজিক্যাল ফিটনেস বলতে, ফিজিক্যাল ফিটনেস বলতে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন ফিজিক্যালি না ওইটা আসলে না আমি ওইটা তো কখনো সাপোর্ট করি না, এটা আর করবো না, কিন্তু আমার একটা মানে জায়গা একটু আমাদেরকে বুঝায় বলেন খটকা লাগে। ভাই, একটু বুঝায় বলেন যে ফিজিক্যালি ফিট না এটা বলতে কি বোঝাচ্ছেন, একটু যদি বুঝায় বলতেন। ফিজিক্যালি বলতে আমি দুইটাই বলছি, ফিজিক্যালি প্লাস মেন্টালি আর কি, মানে ভাই সেটাই তো ফিজিক্যালিটা জিজ্ঞেস করতেছি যে ফিজিক্যালি ফিট না বলতে কি বুঝাইছেন। ওইটা আসলে মানে কেমনে বুঝাই আর কি, মানে ওইটা মানে না আমি না তো বুঝাবে আমার কেন, একটা ক্যাপাসিটি, আমরা তিনজনই ভাই অ্যাডাল্ট, কোনো সমস্যা নেই। বলেন ভাই ফিজিক্যালি ফিট না বলতে কি বোঝাচ্ছেন? মানে ধরেন আমি 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 এক মানে আমার বয়স 30, আমি আমি 40 কেজি লুড আমি ক্যারি করতে পারবো, কিন্তু আমার যখন আমার বয়স 14 বা 12 বা 15 ছিল তখন তো আমি 20 কেজিও ঠিকঠাক ক্যারি করতে পারতাম না, তো ওই আচ্ছা মেয়েটা তো মানে এইরকম পারবে না তো আসলে। আচ্ছা, তো আপনি তো 14 বছরের কথা বলেন, 9 বছরের মেয়ে তো আরো পারবে না তাই না? 54 বছরের ব্যাটারে সামলানো তো 9 বছরের মেয়ের পক্ষে সম্ভব না তাই না? আরো পারবে না, আমি ওইটাই মিন করতেছিলাম, আমি ডিরেক্টলি এটা বলতে ইয়ে করতেছিলাম, কিন্তু ওই আপনি যেটা বললেন ওইটাই আর কি। ফাইটা ফিটা যাবে নাকি? হ্যাঁ কিন্তু একটা জায়গায় আমার সন্দেহ ভাই, আমি আপনাকে প্রশ্ন একটু আস্তে করতেছি একটু ওই আস্তে একটু ওই আস্তে 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 জান আস্তে আমার তো আরো একটা জিনিস জানার আছে আপনার কাছ থেকে। মনে করেন আচ্ছা আমি বাংলাদেশের ওই মতো এক দেশে, আপনি আপনি আনসার দিতে 1 মিনিট লাগবে ভাই, আপনাকে আনসার আপনি ভাই আনসার আমি দিতে আর এক তো মিনিট লাগবে, আমি জিজ্ঞেস করে ভাই ফেলি। আমার তো স্টেপ বাই স্টেপ কয়েকটা প্রশ্ন আছে, একটু শুনে নেন তারপর আপনি আবার প্রশ্ন করেন। আমার প্রশ্ন হচ্ছে জি যে অবশ্যই, বাংলাদেশের পার্সপেক্টিভে একটা মেয়ের সাথে যদি মেয়েরে যদি এরকম বুড়া বেটার সাথে বিয়া দেয় এবং বুড়া বেটা যদি রাতের বেলা উঠা বসে চাইপা বসে, আপনার কি মনে হয় যে এই মেয়েটার কি এই সাহস হবে সকালে উঠা সবাইকে বিচার দেয়া? না অবশ্যই হবে না, মেয়েরা সাধারণত কি করে? মেয়েরা সাধারণত মানে লুকায় রাখে, রক্ত রক্ত বেরিলো লুকায় রাখে, বেশি চিল্লা পাল্লা করে না, কয়েকদিন বিছানায় একটু কাতরায় চিৎকার করে কান্নাকাটি করে, তারপর চেষ্টা করে আস্তে আস্তে ঠিক হয় কিনা এটা দেখার। এমনকি ডাক্তারের কাছে তো যাওয়া হয় না এই টাইপের যাদের বিয়ে হয় তাই না? হ্যাঁ হ্যাঁ এবং পরিবারের কেউ যদি জানতেও পারে তখন তারা কাজটা কি করে, তারা গোপন করে জিনিসটা, যে না 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 এগুলো মেয়ে মানুষ, এগুলো না না এগুলো বলতে হয় না, এগুলো কারো বলিস না, ডাক্তারের কাছে যাইস না, বা কারো বলা যাবে না, মানুষ জানলে খারাপ কথা বলবে, এগুলোই তো মেয়েদের সাথে হয় নাকি? হ্যাঁ জি জি তার মানে হচ্ছে এই ধরনের একটা ঘটনা ঘটে ডেফিনেটলি তো তার কোনো ফিজিক্যাল সমস্যা বা মেন্টাল সমস্যা হবে, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের রক্ষণশীল সমাজ যেটা মানে একটু ধার্মিক সমাজ যেগুলো, সেগুলোতে মেয়েরা খোলাখুলি এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে লজ্জা পায় বা কথা বলতে সামাজিক একটা বাধার সৃষ্টি হয় তাই না? হ্যাঁ তাহলে এই ধরনের মেয়েদের কি হবে ভাই? তাহলে এটা তো ইসলামের তো এই জিনিসটা জায়েজ, এবং মেয়েদের এই ছোট বয়সে যে 54 বছরের বুইরা যখন 9 বছর মেয়ের বিয়া করে যখন বিছনায় উঠাবে এটা তো ইসলামের জায়েজ, এবং এই কাজে যদি ঘটনা ঘটে যায় মেয়ের যদি ফাইটা ফিটা যায় তাহলে মেয়েটা কিভাবে বলবে এই জিনিসটা? আসলে জায়েজ বলতে মানে যিনি ওই সময় আসলে জানি না এই হিস্টোরি মানে কারা লিখছে কিভাবে আসছে এগুলা, মানে ভাই এগুলো আপনার তো আসলে হিস্টোরির চেয়েও, আপনার তো হিস্টোরি জানার চেয়েও এই কথা হচ্ছে যে এই যে বাংলাদেশে যে পোস্টার নিয়ে হুজুররা যে দাঁড়িয়েছিল যে প্রটেস্ট করছিল যে তাদেরকে বাচ্চা মেয়েদের বিয়ে করতে দিতে হবে, এই যে অধিকারটা তারা যে নিয়ে যে দাঁড়ালো রাস্তায় বুকে সাহস, মানে কতটাই চিন্তা করেন যে হ্যাঁ তাদেরকে বাচ্চা নিয়ে বিয়ে করতে দিতে হবে এখানে এখনকার সময় এই পার্সপেক্টিভে, এটাই তো একটা বড় একটা যে মানে কতটা মানে পিশাচ হলে এবং বিশ্বাস হলে মানে এই ধরনের ব্যানার নিয়ে এরা রাস্তায় দাঁড়াতে পারে যে একটা বাচ্চা মেয়েকে এদের বিয়ে করতে দিতে হবে, এবং তারা বাচ্চা মেয়েটার সাথে কি করবে এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, এবং ওই আগের দিনে কি হতো, বাচ্চা মেয়েরা যখন বিয়ে হতো, যখন বিয়ে হতো তখন তো অনেক মিসক্যারেজ হতো, অনেক বাচ্চা হতো, প্রেগনেন্ট হতো, আবার মিসক্যারেজ হতো, অনেকে এটা থেকে অনেক মেয়েরা এইভাবে মারাও গেছে। হ্যাঁ, তো এই জিনিসটা এখানে তো আপনার ডিফারেন্ট পার্সপেক্টিভ হওয়ার কোনো কথাই থাকে না, এখানে তো আপনি যদি একজন এডুকেটেড মানুষ হয়ে থাকেন, একজন অ্যাডাল্ট হয়ে থাকেন, আপনার যদি কমন সেন্স থাকে, বুদ্ধি থাকে, এখানে তো আপনার দ্বিমতের কোনো অপশনই নেই। না দ্বিমতের অপশন নাই, কিন্তু মানে বর্তমানে যেটা হচ্ছে কোনো জায়গায় কিন্তু 9 বছর 10 মানে 10 11 এই বয়সে কিন্তু এখন কিন্তু হয় কে না, বলছে কিন্তু ভাই, আর কে একটা বলছে, জিনিস আপনি কে কে বলছে, কোন পাগলে বলছে ভাই? ইরানে হচ্ছে কি, ইরানের আইন হচ্ছে আপনি এই ইরানে মেয়েদের বিয়ের ক্ষেত্রে সর্বনিম্ন কোনো বয়স নাই, যে কোনো বয়সের মেয়ের সাথে বিয়ে করা যাবে। আফগানিস্তানে মেয়েদের বিয়ে করার ক্ষেত্রে এই যে নতুন যে তালেবান সরকার, যত জায়গাতে ইসলামের শরীয়ত আছে কোনো জায়গায় এই মেয়েদের সর্বনিম্ন কোনো বয়স নাই, শুধুমাত্র বর্তমানে কয়েক বছর আগে শুধুমাত্র সৌদি আরব আমেরিকার চাপে এবং জাতিসংঘের চাপে নতুন আইন করছে যে 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না।
বিয়ে দেওয়ার জন্য সর্বনিম্ন বয়স 18 করছে সৌদি আরব কয়েক বছর আগে, এটা বেশি দিন হয় নাই, এর আগে তারা ইসলামী আইনের ভিতরে ছিল। আপনাকে কে বলে যে বর্তমান সময় হয় না? অসংখ্য ঘটনা ঘটতেছে পাকিস্তানে, অসংখ্য ঘটনা আফগানিস্তানে, সিরিয়াতে, ইরানে, মানে মিশরে, অসংখ্য উদাহরণ আমি আপনাকে দেখাতে পারবো। বাচ্চা বাচ্চা মেয়েদেরকে বুড়া বুড়া লোকেরা, আরবের শেখেরা বিয়ে করতেছে, এবং ইসলামে তো বাচ্চা দাসীর সাথে করাও হালাল। বাচ্চা দাসী কিনা নিয়ে যেতে গিয়ে একবার ধরা পড়ছে দিল্লি এয়ারপোর্টে, একবার এক আরব শেখ ধরা পড়ছে, সে একটা ইন্ডিয়া থেকে একটা মেয়ে দাসী কিনছিল, সেটা ধরা পড়ছে। চিন্তা করছেন, আমার কাছে সেই ইয়াটা আছে, পেপারের কাটিংটা আছে, চিন্তা করছেন সাবরিনা আপু, মানে এয়ারপোর্টে ধরা পড়ছে, শেখ আইসা ইন্ডিয়া থেকে কম দামে একটা মেয়ে, বাচ্চা মেয়ে কিনছে, দেশে নিয়ে আসে তার সাথে করবে, এই জন্য বাচ্চা মেয়ে দাসী। এটা তো আসিফ ভাই, এটা সে মানে আনফরচুনেটলি ধরা পড়ে গেছে, এটা তো অহরহ হচ্ছে, এগুলো তো কোনো ইয়ে না। সৌদি শেখরা ওরা যে কত এরকম মানে মেয়ে, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে নিয়ে যায় যে সেক্স ড্রাইভ করে, তারপরে পাচার করে সৌদি আরবে, তারপরে অন্যদেরকে লেন্ড দেয়, লেন্ড করে এই বাচ্চা বাচ্চা মেয়েদেরকে, এগুলো তো মানে বাইরে তো এগুলো কোনো খবর আসে না, কিন্তু মাঝে মাঝে যখন আসে মানে এটা তো মানে খুবই অহরহ হচ্ছে। সৌদি আরবে বড় বড় শেখরা, তারপর বড় বড় এই যে ইসলামিক দেশের যে লিডাররা, অহরহ এরকম হচ্ছে, এটা তো কোনো ঘটনাই না, শুধু অ্যাক্সিডেন্টালি হয়তো কিছু কিছু মানুষ ধরা পড়ে যায় আর কি। আচ্ছা আমরা একটা ভিডিও দেখি, এখানে দেখেন একটু, ভিডিওটাতে কি বলা হচ্ছে একটু দেখেন। শয়তান যখন দেখলো হায় রে কারবার করিস, হুজুরে তোমার খোঁজ করে করে পাবলিক তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করছিস, এখন তাড়াতাড়ি বিয়া করবা না এই কথা তো আর বলা যাবে না, কথা এক কাম কর, পোটলা পাল্ডা, কি পাল্ডা, এখন আস্তে করে পোটলা পাল্ডা, আর নতুন পোটলার নাম দিছে বাল্য বিয়ে, কি দিছে দেখছেন নি কারবার, টার্গেট কিন্তু ইসলাম, টার্গেট কি, আপনি কেমনি বুঝলেন, আমি কেমনি বুঝবো, দুনিয়া আমার বুঝাইতেছে। বগুড়ায় সরকারের যে বিবাহের বয়স আছে ওই বয়সের ছোট, এমনি বালে হয়েছে দুই ছেলে মেয়ের বিয়ে, কোন জায়গায় দুই ছেলে মেয়ের বিয়ে, আমাকে একটু জবাব দেন আপনারা, বিয়ে করছে ছেলে মেয়ে কারা, করাচ্ছে বাবা মা কারা, জোরে কর, কাজীরা ডাকছে যে বয়সটা বাড়াই একটু সরকারি নথিভুক্ত করে, তো লেখালেখির কাম করছে কি বলে, সব ঠিক, কে জানি পুলিশের কাছে 999 কমপ্লেন করছে যে জায়গায় বাল্য বিয়ে হইতেছে, পুলিশ দৌড়ে আসছে, আইসাই ও না বিয়া বসছে মজলিস ঠিক, এখন মাইয়ার বাপ মেয়ের বাইরে পাঠাইছে হুজুরে ডাকবে কবুলটা পড়াই দেখি, হুজুরে যায় কইছে হুজুর আব্বাই কইছে একটা বিয়া পড়াইতে, হুজুর তো হারে বেচারা মনে করছে বিকালের বাজারের টাকাটার ব্যবস্থা হয়েছে, জামাটা গাউ দিয়ে দিছে দু বিয়ার মজলিস আইসা বসছে, তা আবার আপনারা কম, এখন চারটা পক্ষ এখানে, একটা হয়েছে বিয়ে করছে ছেলে মেয়ে, কে করাইছে, কে লেখছে, কে হুজুরের কাম হইলে একটু কবুলটা পড়াই দেওয়া করবেন, তো মূল ভূমিকায় তো হুজুর নাই না, আগে তো সব ঠিক করা, পুলিশ আইসা ধরলো হুজুর, কি রে ভাই কাহিনী কি, পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, পুলিশ ধরলো না বাবা মাকে, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো ইমামকে, কেন, ওদের টার্গেট ইসলাম, অথচ এই 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্যপ্রেম বলে তাদেরকে কেউ আটকায় না, এই 14 বছরের মেয়ে প্রতিদাবৃত্তিতে লিপ্ত, বাল্য প্রতিদাবৃত্তি বলে ওদেরকে কেউ আটকায় না, আটকাইতে মনে চায় কখন, যখন বিয়ে করতে যায় শরীয়ত নাই না, কারণ ওদের টার্গেট আসলে ইসলাম। মানে হচ্ছে তারা মানে বাল্য বিবাহকে তো মানে ক্ষমতা প্রাপ্ত হলে তো আবার বাল্য বিবাহকে বৈধ করবে। প্রমিথেশ ভাই, এই ধরনের ভিডিও আপনি আগে দেখেন নাই তাই না, ওয়াজ টাজ শুনেন নাই? আমার কাছে এরকম একটা ভিডিও আছে আমার কাছে রেডি করা, শুনবেন? আমি আসলে ওয়াজের যে জিনিসগুলো এগুলো শুনি না ভাই, এগুলো আমার ভালো লাগে না, ওই ওয়াজ টাজ এগুলো আমি কখনো যাইও নাই, আমি কিন্তু আমি আমার মতো করে চিন্তা করি। প্রমিথেশ ভাই আপনার এটা ভালো লাগে নাই? আমার তো ইচ্ছা করছে এই হুজুরের দাড়ি পায়ের নিচে রেখে টান দিয়ে ছিঁড়ে ফেলি। না বলতেছি ওয়াজ ভালো লাগে না, ওয়াজে যাই না, ওয়াজ শুনি না, এইটা বলছি আর কি। আচ্ছা ঠিক আছে প্রমিথেশ ভাই, সাবরিনা আপু আমার তো আজকে সময় শেষ হয়ে গেছে, আমি পারাস ভাইয়ের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, সে আবার ফেরত আসে কিনা কিন্তু তার তো কোনো খবর নাই, আমার তো 3 ঘন্টার বেশি হয়ে গেছে, আমার তো এখন শেষ করে দিতে হবে। সাবরিনা আপু আপনি যদি শেষে কিছু বলেন, এবং প্রমিথেশ ভাই আপনি যদি শেষে কিছু বলেন তাহলে বলেন, তারপর আমরা লাইভটা শেষ করে দিই। আচ্ছা মানে আসিফ মহিউদ্দিন ভাই, মানে মানে যখন যুক্ত হইছি তাহলে একটা কথা এড করে নেই, আমি দাওয়া ওয়াইজ বাংলা নামে একটা, আর প্রশ্ন করেন না ভাই, তাহলে আমার উত্তর দিতে হবে একটু সময় লাগবে ভাই, প্রশ্ন না প্রশ্ন, ওইটা বেশি সময় লাগবে না, মানে আইএস দাওয়া ওয়াইজে কয়েকদিন আগে যুক্ত হয়ে বলছিলাম আমি যে আচ্ছা ইসলামী লাইফস্টাইল ফলো করলে যে শান্তি আসবে, আমি তো এটা দেখতে পারতেছি না, কারণ আমি যদি কিছু মানে যেমন নরওয়ে, ডেনমার্ক, অনেকগুলো দেশের কথা বলছি যে জেলখানাও নাই, তার মানে মানুষজন ইয়ে করতেছে না, অপরাধ করতেছে না, তারা মানে তাদের জীবনযাপন কিন্তু খুবই চমৎকার। ইভেন জাপানের কথা বলছিলাম আমি, যেমন আমরা হালাল হারাম অনেক কিছু বিচার বিবেচনা করে খাওয়া দাওয়া করি, ওইখানে তো এগুলোর কিছু নাই, ওনারা খাচ্ছেন। এগুলো নিয়ে তো মুমিনদের একটাই মানে ডিফেন্স আছে, তারা বলবে যে ওগোর ইমান নাই ভাই, ওরা সহি মুসলমান না, তাহলে কি ভাই নরওয়ের মানুষেরা সহি মুসলমান, নরওয়ে মানুষের কি বেশি ইমান আছে মুসলমানের থেকে,
জিনিসটা তো ওইটাই, আমি 1 মিনিট, আমি ওটা বলতেছি, বললাম যে জাপান তো 80-90+ এভারেজ মানে বয়স সীমা, মানুষজন তো যেকোনো কিছু খাইতেছে তাদের মতো কইরা, হালাম হালাল আমরা খাইতেছি, কিন্তু আমাদের আয়ু কি, আমরা আমাদের আমরা তো 70 বছরের আগে আমরা মারা যাই। তো সে কি বলছে জানেন? সে বলছে যে হ্যাঁ ঠিক আছে আপনি যেটা বলছেন ঠিক বলছেন, কিন্তু ওইখানে মানে ইসলামের যে ফিলোসফিটা, ইসলামের যে আদর্শ ওরা ধারণ করতেছে, কিন্তু ওরা মানে নবীকে মানতেছে না, আল্লাহরে মানতেছে না। কিন্তু মানে মানে বুঝলাম না, কথা বুঝলাম না, নাস্তিকরা ইসলামের আদর্শ ফলো করতেছে আর মুসলমানরা ইসলামের ফিলোসফিটাই ফলো করুন যায় এবং শান্তিতে থাকুন যায়, তাহলে তো নাস্তিক হইয়া ইসলামের ফিলোসফিটা ফলো করা। এই মানুষটাকে নিয়ে আসেন প্রমিসেস ভাই, যে এই কমেন্টটা করেছে, প্লিজ তাদের কথাটা এটা ছিল যে নাস্তিক দেশগুলো ইসলামের আদর্শ ফলো করতেছে আর মুসলমানরা নাস্তিক আদর্শ ফলো করতেছে নাকি। মুসলমানরা সেডেন্টারি লাইফস্টাইল মানে কি করতেছে নিজেও মানে ওইরকম কিছু বুঝে উঠতে পারে না, ওইরকম একটা কি ইঙ্গিত করতে চাই। কোরআন পড়ে তো শেখ করে কি 1400 বছর কোরআন মুখস্থ করে দিলে মুসলমানরা শেখলো নাকি, যেন নাস্তিকরা কোরআনের সমালোচনা করে ইসলাম ফলো করে ভালাইতেছে, যেন মুসলমানরা 1400 বছর ধরে কোরআন মুখস্থ করে কি কি ফেললো ভাই, কি চুলটা ফেললো ভাই। উনি বলতেছে বাংলাদেশে তো হ্যাঁ এই লোকটাকে ভাইয়া ইউটিউব গুলোর খুশি খেতে বলেন। হ্যাঁ আমি সাজেস্ট করব বেশি বেশি ইউটিউব গুলোর খুশি খেতে। ওনার যে মনসুর, মনসুর ভাই না, মনসুর ওনার নাম, আর মুসলমানরা নাস্তিক ফিলোসফি ফলো করতেছে, ওয়াও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। 1400 বছর ধরে মানে কোরআন মুখস্থ কইরাও মুসলমানরা বুঝতে পারলো না ইসলামের ফিলোসফি, আর নাস্তিকরা ইসলাম ফলো না কইরাও বুঝে লাইলো ইসলামের ফিলোসফি। ওয়াও ভাই ফ্যান্টাস্টিক। প্রমিথেস ভাই তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই, ভালো থাকেন, হ্যাঁ পরে আরেকদিন কথা হবে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনাকে আজকে বিদায় জানালাম। সাবিনা আপু আপনিও তাহলে বিদায় নিয়ে নেন। আচ্ছা থ্যাংক ইউ আসিফ ভাইয়া যুক্ত করার জন্য, ভালো লাগলো কথা বলে সবার সাথে, সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আজকে লাইভটা দেখার জন্য ধন্যবাদ। আজকে আর ফারাজ ভাই নাই, ফারাজ ভাই না থাকার কারণে আমি আজকে এখন এখানে শেষ করে দিচ্ছি আমার 3 ঘন্টা টাইম। তো আপনারা ভালো থাকবেন, আবার নেক্সট লাইভে কথা হবে, শুভরাত্রি।